হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই সোনার আহার চ্যানেল। আজকে এনেছি আরবিয়ান ডেজার্ট কুনাফা বা নাফেও। এটি আরবিয়ানদের একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এটি মধ্যপ্রাচ্যে খুব চড়া দামে এটি বিক্রি হয়। দুবাইয়ে এর জনপ্রিয়তা খুব বেশি। বন্ধুরা, বাড়িতে থাকা ছোটোখাটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি আপনিও বানাতে পারবেন। এটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে আসুন, প্রথমে আমি লাচ্চা সেমাই নিয়েছি। আমি এমনি গোটা সেমাই নিইনি, লাচ্চা সেমাই যেটা ঘিয়ে ভাজা এবং নরম, খুব সুস্বাদু। এটাকে আমি প্রথমে গুঁড়ো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। একটু ফুড কালার একটু মিশিয়ে দিলাম। এটা অপশানাল, আপনারা নাও মেশাতে পারেন, তার ফুড কালার দিলে দেখতে খুব ভালো লাগে। একটু বাটার দিলাম, যেহেতু এটা লাচ্চা সেমাই এখানে এমনিতেই বাটার থাকে, বাটার কম করে দিয়েছি। আর একটু অলিভ অয়েল তেল দিয়েছি, দিয়ে ওইটা ভালো করে হাতের সঙ্গে ম্যাশ করে নিলাম। এবার একটা আমি ক্রিম বানাবো দুধ দিয়ে। প্রথমে দুধ নিয়েছি, নুন নিয়েছি, দু চামচ চিনি নিলাম। চিনি দিয়ে একটা নাড়াচাড়া করলাম, একটু পাউডার মিল্ক দিয়েছি। মিল্কটা একটু ওই কাঁচা উপকরণের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তবে একটু নুন দেবেন বন্ধুরা, নুন দিলে এই দুধের ক্রিমটা খেতে খুব ভালো লাগে। এইটা যেটা দিয়েছি কর্নস্টার্চ, কর্নস্টার্চটাকে একটু দুধে গুলে এই উপকরণের সঙ্গে মিশিয়ে দিলাম। কাঁচা উপকরণ মিশিয়ে এবার উনানে দেওয়ার পরে দেখুন, নাড়াচাড়া করার পরে একটা থিক থিকে ভাব এসে গেছে, অর্থাৎ একটা ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কেক টিন নিয়েছি। কেক টিনটা প্রথমে একটু বাটার ব্রাশ করে দেব। খুবই সহজ পদ্ধতি, বাড়িতে থাকা দুটো চারটে উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়। এবার এতে একটু অলিভ অয়েল তেলও ব্রাশ করে দিলাম। দিয়ে প্রথমে যে ওই বাটার মেশানোর যে সেমাইটা ছিল, প্রথমে এটি চেপে চেপে নিচে একটু দিয়ে দেব। নিচের স্তর অর্থাৎ ফার্স্ট লেভেলে, ফার্স্ট লেয়ারে প্রথমে একটু শুকনো সেমাই আমি দিয়ে দিলাম এবং একটু চেপে চেপে দেবেন বন্ধুরা। তারপরে যে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম, দুধের ক্রিমটা দেখুন, এটা ঠান্ডা করতে দিয়েছি ফ্রিজে। এবার এটা কত থিক থিকে হয়ে গেছে, তাতে একটু নাটস দিলাম। এটা যেটা দিচ্ছে একটু চিজ ক্রিম, চিজ ক্রিমটা ওই যে দুধের ক্রিমটা বানিয়েছিলাম ওর সঙ্গে মিক্স করে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে সেকেন্ড যে লেয়ার করব, সেকেন্ড লেয়ারে এই দুধের ক্রিমটা আমি ভালো করে স্প্রেড করে দেব। বন্ধুরা, প্রথমে হাতে স্প্রেড করলে এটি ভেঙে যেতে পারে, ওপরে কিছুটা রেখে তার উপরে যদি আপনারা শুকনো সেমাইটা যদি দেন, দেওয়ার পরে এটা ওই সেমাইটা দিয়েই আস্তে করে চাপ দিলেই লেয়ারটা, সেকেন্ড লেয়ারটা বসে যাবে। দেখুন ওপরটাও যে থার্ড লেয়ারে যে শুকনো সেমাই দিয়েছি এটাও ভালো করে আমি চেপে দিচ্ছি। দিয়ে আমি একটা চুলাতেই বেক করব। প্রথমে নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে ওপরে যে কেক টিনটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। প্রায় 10-15 মিনিট আমি চাপা দেওয়ার পরে এটা আমার হয়ে গেছে। এটা যেহেতু লাচ্চা সেমাই, এটা ওপরটাও এই সেদ্ধ হতে অসুবিধা হবে না, ওইটা ভাপে, ওই যে উনানের ভাপেতে ওপরেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করব, আমি একটা চিনির সিরাপ করব। চিনিটা আমি 2 চামচ নিয়েছি, নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়েছি। দিয়ে খুব চিটচিটে সেমাই করব না, একটু ফুড কালার অ্যাড করলাম, চিটচিটে করব না, মোটামুটি একটা হালকা পাতলা একটা সিরাপ করব। একটু রোজ ওয়াটার দিয়েছি, রোজ ওয়াটার দিলে একটু বেশ সুস্বাদু হয়। রোজ ওয়াটারটা এবার চিনির সিরাপটা উপরে স্প্রেড করে দেব, ছিটিয়ে দেব, দিলে ওইটা জমাট বেঁধে যাবে। ব্যাস, আমার কুনাফা তৈরি হয়ে গেল, বেশি সময় লাগলো না। এবার ধারে ধারে বাদাম, আমি কিছু চীনা বাদাম এবং নাটস নিয়ে গুঁড়ো করে ধারে ধারে আমি গার্নিশ করে দিলাম। কেমন লাগলো বন্ধুরা? তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফেসবুকে একটা আমার পেজ আছে, সেটা ফলো করে আমাদের উজ্জীবিত করবেন। তাহলে বন্ধুরা, তাহলে একটা ছোট্ট ছড়া বলি। রুক্ষ মরুভূমি, বালুকাময় মাঠ, নেই সবুজ গাছপালা আর পুকুর ঘাট, সত্তর পায়ে চলেছে মরু জাহাজ, ভাষাহীন ভোজা নিয়ে চৌপর কাজ, ধান নেই, গম নেই, নেই শস্য ক্ষেত, পাথরে খাদানে রতনে বাঁচে
আরব সেত। আমরা যখন দাঁড়িয়ে আছি আরব সিন্ধু পারে, ছড়িয়ে গিয়ে দেশের বাধা, মিলব অন্তরে এই মাটির অতি সুস্বাদু আরবিয়ান মিষ্টি কুনাফা। গালে দিলে মিলিয়ে যাবে আবেশে খুঁজবে সোফা, সোনার হার এনেছে তোমাদের জন্য তোফা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।